ফিরলাম বিরতির পর আপনাদের সঙ্গে রয়েছি গুড মর্নিং বাংলা নিয়ে আমি সঞ্চিতা। যে খবরের দিকে এবার আমরা নজর রাখব, এবারও গঙ্গাসাগরে কড়া কোভিড বিধি মানার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠকের পর এই নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আর এবারও অনলাইনে পুজো দেওয়ার ব্যবস্থা থাকছে। আগামী 8 থেকে 16 জানুয়ারি গঙ্গাসাগর মেলা, 14 জানুয়ারি সকাল 5:30 স্নান, শেষ হবে পরের দিন ভোর 5টা নাগাদ। মেলার প্রস্তুতি নিয়ে সোমবার নবান্নে প্রশাসন, মেলা কমিটি এবং স্বেচ্ছাসেবী সংগঠনগুলির সঙ্গে বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কোভিডের আবহে গঙ্গাসাগর মেলা, তাই অতিরিক্ত সতর্কতা থাকছে এবারও। কোভিড তথ্য পেতে বিশেষ সফটওয়্যার, মেলার মূল প্রবেশ পথগুলিতে 13টি মেডিকেল স্ক্রিনিং ক্যাম্প, 13টি আরটিপিসিআর পরীক্ষা কেন্দ্র, 600 বেডের কোভিড হাসপাতাল, 6টি ওয়েলনেস সেন্টার, 8টি সেফ হোম, 11টি কোয়ারেন্টিন এবং 5টি আইসোলেশন সেন্টার, 3টি ওয়াটার অ্যাম্বুলেন্স সহ 25টি অ্যাম্বুলেন্স, 2টি এয়ার অ্যাম্বুলেন্স, থাকছে গ্রিন করিডর, ময়দানে আরটিপিসিআর টেস্টের জন্য অস্থায়ী হাসপাতাল। বাইরে থেকে আসা পুণ্যার্থীদের ব্যাপারে বিশেষ সতর্কতা নিতে পরামর্শ মুখ্যমন্ত্রীর। কিছু কিছু কেস তো আসছে বাইরে থেকে, এবং সেটাই ধরো একটা প্লেনে আসছে একজন লোক, সে ধরা পড়ছে একজন, কিন্তু আসছে তো আরও 300 জন, সেই 300 জন গিয়ে মিলছে আবার আরও 3000-এর সাথে। সুতরাং এটা বাইরে থেকে আসছে, এটাকে আমাদের দেখতে হবে, এখন থেকে সতর্ক থাকতে হবে। কোভিড পরিস্থিতিতে থাকছে অনলাইনে পুজো এবং প্রসাদ পাওয়ার ব্যবস্থা, ই দর্শন করছে অনলাইনে দেখানোর জন্য। এছাড়াও ই পুজো অনলাইন অর্ডার করলে ভারতের যে কোনো প্রান্তে গঙ্গাসাগরের পবিত্র জল ও প্রসাদ পৌঁছে দেওয়া হবে। মোবাইল অ্যাপে টোটাল মেলা সম্বন্ধে সিদ্ধান্ত দেওয়া থাকবে। গঙ্গাসাগর মেলা নিয়ে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিচ্ছে প্রশাসন। মুখ্যমন্ত্রী জানান, 51 কিলোমিটার ব্যারিকেড, 1050টি সিসিটিভি, 30টি ড্রোন, 2250টি সরকারি বাস, 500টি বেসরকারি বাস, 4টি বার্জ, 32টি জাহাজ, 100টি লঞ্চ, 17টি জেটি, হাওড়া শিয়ালদা নামখানা অতিরিক্ত 70টি ট্রেন, প্লাস্টিক মুক্ত রেখে ইকো ফ্রেন্ডলি মেলা করার উদ্যোগ। পুলিশি নিরাপত্তাও আঁটোসাঁটো থাকছে মেলায়। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। 3 দিনের সফরে আজ গঙ্গাসাগরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে বিকেলবেলায় কপিলমুনির আশ্রমে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামীকাল তার প্রশাসনিক বৈঠক রয়েছে, গতকালও তিনি একটি প্রশাসনিক বৈঠক সারেন। এর পাশাপাশি জানা যাচ্ছে যে কোভিড বিধি মেনে চলার দিকে এবং এর পাশাপাশি নিরাপত্তার দিকে বিশেষভাবে জোর দেওয়া হচ্ছে মেলা প্রাঙ্গণে। 3 দিনের সফরে আজ গঙ্গাসাগরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিকেলবেলা কপিলমুনির আশ্রমে যাবেন, পুজো দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগামীকাল প্রশাসনিক বৈঠক রয়েছে বলে জানা যাচ্ছে। সাগর মেলার প্রস্তুতি নিয়ে গতকালই প্রশাসনিক বৈঠক সেরেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মেলা প্রাঙ্গণে কোভিড বিধি পালন এবং নিরাপত্তায় জোর দেওয়া হচ্ছে। কমলাক্ষ ভট্টাচার্য আরও আমাদের বিস্তারিত জানাবেন এ বিষয়ে। কমলাক্ষ, সঞ্চিতা, গঙ্গাসাগর মেলার আগাম প্রস্তুতি খতিয়ে দেখতে আজ থেকে 3 দিন মুখ্যমন্ত্রীর গঙ্গাসাগর সফর। আজকে বিকেলে তিনি কপিলমুনি আশ্রমে পুজো দেবেন এবং পুজো দিয়ে মেলা প্রাঙ্গণ ঘুরে দেখার তার কর্মসূচি রয়েছে, এবং মূলত আগামীকাল দুপুরে গঙ্গাসাগর মেলা প্রাঙ্গণে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক রয়েছে। আর যেহেতু এবারের মেলা রাজ্য প্রশাসনের কাছে একটা আগাম চ্যালেঞ্জের, তার কারণ কোভিড সতর্কতাকে মাথায় রেখে বিশেষ ব্যবস্থা এবারে গঙ্গাসাগর মেলায়, জানুয়ারি মাসের মাঝামাঝি যে মেলার যে আয়োজন, যে বিশাল আয়োজন, দেশ এবং বিদেশ সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে লাখ লাখ মানুষের যে মেলায় সমাগম হয় প্রতি বছর, এবং সেই মেলায় এবার যেহেতু কোভিড বিধি মেনে মেলা হবে, সেই কারণে সিসিটিভি ক্যামেরা, ড্রোনের মাধ্যমে নজরদারির পাশাপাশি 51 কিলোমিটার ব্যারিকেড তৈরি করা হচ্ছে থেকে, এবং সপ্তাহে উল্লেখযোগ্য 600টি শয্যা বিশিষ্ট কোভিড হাসপাতাল হবে গঙ্গাসাগর মেলা প্রাঙ্গণে, কোয়ারেন্টিন সেন্টার থাকছে, সেফ হোম থাকছে, এবং ই প্ল্যাটফর্মের মাধ্যমে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে মেলা একেবারে সরাসরি দেখা যাবে, সেই ব্যবস্থাপনাও কিন্তু এবার গঙ্গাসাগর মেলা উপলক্ষে হচ্ছে। সমস্ত কিছু খতিয়ে দেখতে এবং রাজ্য প্রশাসনের সঙ্গে যাতে এই দারুণভাবে পরিচালনা করা যায়, সেই জন্য সেই বৈঠক আগামীকাল মুখ্যমন্ত্রী, রাত্রে মুখ্যমন্ত্রী পুজো দেবেন কপিলমুনি আশ্রমে। সঞ্চিতা, একেবারে কমলাক্ষ, আপাতত ধন্যবাদ। কমলাক্ষ ভট্টাচার্য, আমাদের প্রতিনিধির সঙ্গে আমরা কথা বললাম।
এখন নিউজ দেখুন আপনার সময় মতো, আপনার হাতের মুঠোয় রাজ্য দেশ দুনিয়া। ডাউনলোড করুন জি ২৪ ঘন্টা অ্যাপ, এক ক্লিকেই পান সব আপডেট।